মিক্সি, শিলপাটা, হামানদিস্তা কোনো কিছু ছাড়াই মশলা করার দারুণ একটা কৌশল থাকলো আজকের ভিডিওতে। এছাড়াও রয়েছে বেশ কয়েকটা ইউজফুল টিপস। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ। বাড়ির কাছাকাছি যদি কোথাও পাখির বাসা থাকে তাহলে কিন্তু বলতে পারো প্রায় সারাদিনই পাখির ডাক কানে আসে, আর যেটা শুনতে খুবই ভালো লাগে। তো আমরা কিন্তু চাই যে বাড়ির কাছাকাছি বা জালনায় আশেপাশে কোথাও পাখি এসে বসুক, যেটা দেখতেও ভালো লাগে বা এদের ডাকটা শুনতেও ভালো লাগে। কিন্তু সমস্যা যেটা হয়, দেখবে আমরা অনেক সময় কিন্তু জালনার উপরে ছোট ছোট গাছপালা লাগিয়ে রাখি, আর এই যে সব ছোট ছোট গাছপালাগুলো বা যেগুলো সবে লাগানো হয়েছে, তো দেখবে যখনই আমরা একটু চোখের আড়াল হয় এরা কিন্তু এসে সেই গাছগুলোকে খেয়ে ফেলে। আর এই গাছগুলো খাওয়ার লোভে কিন্তু পাখিদের বেশ আনাগোনা শুরু হয়ে যায়। এরপরে দেখা যায় যে জালনাটাকেও একদম নোংরা করে দিচ্ছে। তো এতে আমাদের গাছপালাগুলোও যেমন নষ্ট হয়, সেরকম কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটা অনেকটাই বেড়ে যায়। তো এই ছোট ছোট গাছপালাগুলোকে কি করে এদের হাত থেকে বাঁচানো যায় তারই একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি একটা গার্বেজ ব্যাগ নিয়ে নিয়েছি। তো এরকমই একটা বড় কোনো কালো প্লাস্টিক নিয়ে নিতে হবে, আর নিয়েছি এখানে একটা নিউজ পেপার। তো এই পেপারটাকে দেখো একটু এইভাবে বলের মতো একটা বানিয়ে দিয়ে তারপরে আমি এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এর মধ্যে বেশ কিছুটা হাওয়া ভরে একটু ফুলিয়ে তারপরে একটা মুখের দিকে গিট দিয়ে দিতে হবে। তো এবার যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটাই যে জালনার কাছে পাখির উপদ্রব খুব বেশি, গাছপালাগুলোকে খেয়ে নষ্ট করে দিচ্ছে, সেই জালনায় এই প্যাকেটটাকে কিন্তু কোনো একটা জায়গায় আটকে রেখে দিতে হবে। আর যখন হাওয়া দেবে তখন কিন্তু প্লাস্টিকটা দুলতে থাকবে, আর তার সঙ্গে একটা আওয়াজও হবে। তো এটা দেখলে কিন্তু সব পাখি ভয় পাবে জানলার কাছে আসতে। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের ছোট ছোট গাছপালাগুলোকে বাঁচিয়ে ফেলতে পারবো পাখির খেয়ে ফেলার হাত থেকে। তো আশা করি বন্ধুরা আজকের প্রথম টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস। অনেক সময়ই দেখবে চাইনিজ কোনো রেস্টুরেন্টে গেলে খাবার জন্য কাঁটা চামচের বদলে এইভাবে চপস্টিক দিয়ে থাকে। তো অনেকেরই কিন্তু চপস্টিক দিয়ে খেতে একটু সমস্যা হয়, কারণ ধরার সময় দেখবে যদি চপস্টিক ধরার সঠিক নিয়মটা না জানা থাকে বা অভ্যেস না থাকে তাহলে কিন্তু ধরতে গেলে বারবার করে এই খাবারগুলো পিছলে পড়ে যায়, তো খেতে কিন্তু খুবই সমস্যা হয়। তো এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি। তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার, আর টিস্যু পেপারের মাঝখানে এইভাবে করে চপস্টিক দুটোকে উল্টোভাবে রাখতে হবে। আর এবার দেখো এইভাবে আস্তে আস্তে করে জিনিসটাকে পুরোটাই রোল করে নেব। তো এবার যে জিনিসটা তৈরি হবে এরপরে কিন্তু আমরা যদি এই চপস্টিক দিয়ে খেতে যাই কখনোই আর খেতে সমস্যা হবে না। চপস্টিক ধরার অভ্যেস না থাকলে যে সমস্যাটা হয় দেখবে ধরতে গেলে দুটো অসমান হয়ে যায়, আর সমান থাকে না বলেই কিন্তু বারবার পিছলে যায়। তো এইভাবে যদি আমরা কাজটা করে নিই তাহলে কিন্তু দুটো চপস্টিকই সমান থাকবে। তো আর আমাদের এই সমস্যার সমাধানও কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক আজকে তিন নম্বর টিপস। যে কোনো টপ হোক কিংবা টি শার্ট ইউজ করতে করতে দেখবে অনেক সময় গলাটা একটু বড় হয়ে যায়, বা হয়তো আমরা যখন কিনে নিয়ে আসি গলাটা তখন থেকেই একটু বড়ই থাকে। আর এই বড় গলা হলে কিন্তু সে বাচ্চা হোক কিংবা বড় সবারই সমস্যা হয়, কারণ বারবার দেখবে কাঁধের দিক থেকে পড়ে যায়, তো বারবার করে কাঁধ থেকে টানতে হয়, যেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয়। আর এইটুকু কারণের জন্য আমরা কিন্তু ড্রেসগুলোকে বাদও দিয়ে দিতে পারি না। তো গলাটাকে কিভাবে ছোট করে নেব সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো গলার সামনের দিক থেকে দুটো কোণা থেকে কিন্তু এইভাবে ছোট ছোট করে দুটো ভাঁজ দিতে হবে। তো এইভাবে করে একটা জায়গায় ধরে নিয়ে ভিতর থেকে যদি আমরা একটু সেলাই করে দিই তাহলে কিন্তু গলার সামনে একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে যাবে আর গলাটাও ছোট হয়ে যাবে। তো যে ড্রেসটাই আমাদের পরতে সমস্যা হচ্ছিল সেটাই কিন্তু খুব সহজে পরতে পারবো, আর কোনো রকম কোনো সমস্যা হবে না, মানে কাঁধ থেকে গলাটা পড়ে যাবে না বারবার করে। আর এখানে যদি আমরা একটা বোতাম লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। গলাটা যে সেলাই করে ছোট করা হয়েছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না, আর দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, সামনে একটা ডিজাইনও তৈরি হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক আজকে চার নম্বর টিপস। প্রতিদিনের রান্নাবান্না করার জন্য মশলা তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়, আর মশলা করার জন্য
জন্য কিন্তু আমরা হয় মিক্সি ব্যবহার করি আর না হলে শিলপাটা ব্যবহার করি। আর যদি কোনো রকম সমস্যা থাকে যে হয়তো কারেন্ট নেই সেই সময় মিক্সি ব্যবহার করা যাবে না, ঘরে শিলপাটাও নেই, তখন কিন্তু আমরা হামানদিস্তা ব্যবহার করে থাকি। কিন্তু যেসব ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির বাইরে পড়াশুনোর জন্য যায় তারা কিন্তু এত সব জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারে না, বা যারা নতুন সংসার শুরু করেছে নতুন সংসারে কিন্তু প্রথম দিন থেকেই সব কিছু থাকে না, আস্তে আস্তে করে কিন্তু সংসারের সব জিনিসপত্র কেনাকাটা করে সংসারটাকে গুছিয়ে নিতে হয়। কিন্তু সেই মুহূর্তে যদি রান্না করার জন্য মশলার প্রয়োজন হয় তখন খুবই সমস্যায় পড়তে হয়, কারণ এই মশলাগুলো কি করে বাটা যাবে। তো এই টিপসটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন সংসার শুরু করেছো বা পড়াশুনোর জন্য ছেলেমেয়েরা বাইরে রয়েছে, তাদের কাছে সমস্ত জিনিস নেই। তো কোনো কিছু না থাকলেও ঘরে কিন্তু এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের ফাঁকা বোতল থাকে। তো এরকমই একটা বোতলের মাথার দিক থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর নিচের দিকের যে অংশটা আমরা নেব সেটা কিন্তু একটু বড় করেই রাখতে হবে। তো আমি এখানে এই যে বোতলের টুকরোটা নিয়েছি, যদি তোমাদের কাছে সেই মুহূর্তে বোতলও না থাকে তাহলে কিন্তু একটা স্টিলের গ্লাসও নিয়ে নিতে পারো, হাতের কাছে থাকবে, সেটা দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে। তো এবার দেখো, এই বোতলের যে টুকরোটা নিয়েছি এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু। তবে এখানে দেওয়ার আগে কিন্তু আদা পেঁয়াজ প্রত্যেকটা জিনিসকেই একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তো তাতে মশলাটা কিন্তু হতে সুবিধা হবে অনেকটাই। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো বেলুন, তো যদি বেলুন না থাকে ভারী কোনো জিনিসও কিন্তু নিয়ে নিতে পারো। তো এবার আমি এই বেলুনটাকে দিয়ে দেখো এই বোতলের মধ্যে মশলাগুলোকে একটু থেতো করে নেবো, ঠিক যেমন আমরা হামানদিস্তায় করে থাকি। তো তারপরে দেখবে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, না কোনো শিল পাটার প্রয়োজন হবে, না হামানদিস্তা, না মিক্সি। তো এটা কিন্তু খুবই কাজের একটা টিপস, আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের আজকে কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।